সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইউনিকি স্কুলের পক্ষ থেকে ধারাবাহিক ক্লাসের আজকে আবার হাজির হয়েছে আপনাদের সামনে বাংলা নিয়ে আমরা গত ক্লাসও গত সোমবারে আমরা ক্লাসটা নিয়েছিলাম বাংলা প্রথম বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আমরা বাংলা ভাষা ভাষার ইতিহাস তারপর হচ্ছে বাংলা ভাষার উৎপত্তিটা ক্রমবিকাশটা তারপর হচ্ছে সাধু ভাষা কি চলিত ভাষা কি লেখ্য ভাষা কথ্য ভাষা আঞ্চলিক ভাষা এগুলো নিয়ে আমরা কিন্তু বিশদ আলোচনা করেছিলাম বাংলা লিপিটা কিভাবে এসেছে এবং বাংলা ভাষার উৎপত্তি কবে থেকে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি ধারাবাহিক ক্লাসের ক্লাসের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ পৃথিবীর প্রত্যেকটা ভাষার কি আছে ব্যাকরণ আছে আজকে বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তারপর হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্ব তত্ত্ব অর্থাৎ যেটা ধ্বনিতত্ত্বের পুরা ব্যাপারটা আছে ধ্বনির প্রকরণটা ওটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা বর্ণ নিয়ে আলোচনা করবো ক্লাসের বিষয় যদিও বা তিনটা কিন্তু এগুলো একটা আরেকটার সাথে এত বেশি যুক্ত যে আজকে আমাদের ক্লাসের মধ্যে গত ক্লাসে যা পড়িয়েছিলাম বা গত ক্লাসে আমরা যা শেয়ার করেছিলাম সেখানের থেকে অনেক কিছু আমাদেরকে প্রশ্ন করতে হবে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ আমির ফারাবি সোহেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলাতে মাস্টার্স করেছি ইনশাল্লাহ আপনাদের সাথে বাংলাটা নিয়ে অর্থাৎ বাংলা প্রথম প্রথমপত্র দ্বিতীয় পত্র এবং বাংলা সাহিত্যের ইতিহাসটা নিয়ে ইনশাল্লাহ আমি থাকবো সুতরাং কথা বাড়াবো না আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমার ক্লাস সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন বিশেষ করে কমেন্টের মধ্যে আমাকে প্রশ্নগুলো করবেন আর আমি যদি কোনো প্রশ্ন করি সেটার উত্তরটা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে দিবেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ক্লাস কমেন্টে থেকে যাওয়ার চেষ্টা করব আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের যদি কোনো বিষয় অর্থাৎ পছন্দের যদি কোনো বিষয় আছে যেটা নিয়ে আলোচনা করতে হবে যেটা আপনারা বুঝেন না অ্যাডমিশনের পরীক্ষার্থী যারা আছেন এসএসসি এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি ইনশাল্লাম চেষ্টা করব ওই বিষয়ে ক্লাস নেওয়ার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে কি আমাদের ক্লাসের ভিতর কোনো যদি আপনাদের ওই ক্লাস সম্পর্কে প্রশ্ন থাকে অথবা আগের ক্লাস সম্পর্কে যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানেন আমি সবাইকে আরেকটা অনুরোধ করছি আমাকে আসলে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা অথবা আমার ক্লাসের সাউন্ডটা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে অবশ্যই জানাবেন তাহলে আজকে আর ভূমিকা না করে আমরা ক্লাসে চলে যাচ্ছি আমাদের ক্লাসের আজকে আলোচ্যের বিষয় হচ্ছে যেহেতু ধ্বনি বর্ণ এগুলা ইনশাল্লাহ আমরা ওগুলা নিয়ে আলোচনা করব প্রথমে আসেন বাংলা ব্যাকরণ আমরা গত ক্লাসে তো পড়েছিলাম ব্যাকরণটা গত ক্লাসে আমরা ভাষাটা পড়েছিলাম বাংলা ভাষাটা পড়েছিলাম আর কি আজকে আমরা পড়ব বাংলা ব্যাকরণ সম্পর্কে পৃথিবীর প্রত্যেকটা ভাষার আমি কি বলেছিলাম ব্যাকরণ আছে অর্থাৎ ব্যাকরণটা কি জিনিসটা কি আজকে পুরোটা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পড়ার জন্য বাংলা ব্যাকরণ অর্থাৎ আমি এখন ইংরেজি ভাষারও একটা গ্রামার আছে আরবী ভাষার একটা ব্যাকরণ আছে নাহাব সরফ তাহলে আমরা আজকে নিয়ে আলোচনা করব ব্যাকরণ নিয়ে আসেন শব্দটাকে আগে আমরা বিশ্লেষণ করি এটাকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙ্গি তাহলে আমরা কি কি পাচ্ছি বি আ ক্রি অন এখানে কিন্তু মূল শব্দ আপনারা দেখেন মূল শব্দ কিন্তু ক্রি অর্থাৎ ক্রি শব্দটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ যেটার অর্থ হচ্ছে করা ক্রি মানে করা উপসর্গ উপসর্গ অনটা হচ্ছে কি একটা প্রত্যয় বিটা তাহলে এই বিষয়টার সাথে মানে কি দুইটা উপসর্গ যুক্ত হয়েছে ব্যাকরণ শব্দের সাথে একটা প্রত্যয় যুক্ত হয়েছে মূল শব্দ হচ্ছে ক্রি তাহলে বি আ ক্রিন অন শব্দের অর্থই একটাই বিশেষভাবে বিশ্লেষণ অর্থাৎ ব্যাকরণ বিশেষভাবে বিশ্লেষণ করবে কাকে বিশেষভাবে বিশ্লেষণ করবে আমরা গত ক্লাসে যেহেতু ভাষা পড়েছিলাম একটা ভাষাকে বিশ্লেষণ ওই ব্যাকরণ যেটাকে বিভিন্ন পরীক্ষার মধ্যে আসছে সেটা হচ্ছে কি আমাদের একটা ভাষার ব্যাকরণকে কি বলা হয় ওই ভাষার সংবিধান বলা হয় মনে করেন আমাদের বাংলাদেশ বাংলাদেশটা কিভাবে চলবে সেটা লেখা আছে কোথায় আমাদের একটা সংবিধান আছে না সংবিধানে লেখা আছে তাহলে একটা ভাষা কিভাবে চলবে সেটা লেখা আছে ওই নিয়ম কানুন রীতি নীতি এগুলো লেখা আছে একটা ব্যাকরণের মধ্যে তাহলে ব্যাকরণ কাকে নিয়ে বিশেষভাবে বিশ্লেষণ করবে একটা ভাষাকে বিশ্লেষণ করবে আর সেই ভাষাটা যদি বাংলা ভাষা হয় সেটাকে বাংলা ব্যাকরণ বলা হবে তাহলে ব্যাকরণ শব্দটার অর্থটা কি বিশেষভাবে বিশ্লেষণ কাকে বিশেষভাবে বিশ্লেষণ করবে অবশ্যই ব্যাকরণ একটা ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করবে আমি একটু পরে আসতেছি ব্যাকরণ আগেই আসছে নাকি ভাষা আগে আসছে সে বিষয়ে আমি একটু কথা বলবো তার আগে আমি একটা প্রশ্ন করে নিই গত ক্লাসে আমরা যে বলেছিলাম বাংলা ভাষায় আমরা কথা বলা শুরু করেছি কত খ্রিস্টাব্দ থেকে কেউ কি এটার উত্তরটা দিতে পারবেন আমি একটু সহজ করে দিচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে একটা মত আছে আর একটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা মত আছে তাহলে বাংলা ভাষায় আমরা কথা বলা শুরু করেছি কবে থেকে বাংলা সাহিত্যের একটা বাংলা ভাষার একটা আদি রূপ আছে সেটাকে বলা হয় ইন্দো ইউরোপীয় যেটা আজকে থেকে সাত হাজার বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে যে ভাষাটা অর্থাৎ কথা বলতো ওইটা থেকে দুইটা বাক হয়েছে একটা ক্যান্তম আর একটা এই থেকে আমরা পরিবর্তিত হতে 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 বঙ্গকামরূপী এবং অপবংশ অর্থাৎ বঙ্গকামরূপী থেকে দুইটা ভাষা বের হয়েছে একটা অসমীয়া ভাষা আর একটা হচ্ছে অর্থাৎ আসাম অঞ্চলের ভাষা আরেকটা হচ্ছে বাংলা যেটা আমরা এখন কথা বলছি আমরা মনের ভাব প্রকাশ করছি এই বাংলা ভাষায় আমরা কথা বলা শুরু করেছি আহ ছয়শ পঞ্চাশ খ্রিস্টাব্দ যেটা শতাব্দীর বিচারে সপ্তম শতাব্দী থেকে আমরা কথা বলা শুরু করেছি এই প্রশ্নটা অনেকবার আসছে আমরা বাংলা ভাষা ব্যবহার করা শুরু করেছি কোন শতাব্দী থেকে সপ্তম শতাব্দী থেকে তাহলে আমরা ওটা বুঝতে পারলাম তাহলে বাসার বয়স যদি ছয়শ পঞ্চাশ আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো যদি নয়শো পঞ্চাশও আমাদের বাংলা ভাষার বয়সটা কিন্তু এক হাজার বছরে বেশি হয়েছে কিন্তু ব্যাকরণের বয়স অতটা বেশি হয় নাই আমরা প্রত্যেকে জানি যারা আরবি ভাষায় মানে কি কথা বলছিল আমার নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের যুগে কোরআনটা ছিল হাদিস ছিল কিন্তু তখন ব্যাকরণের প্রয়োজন হয় নাই হজরত আলী রাদি আল্লাহ তালহুর সময়ে আমরা এসে দেখতে পাচ্ছি যে তিনি একজন বৈয়াকরণবিদ ছিলেন তার নাম হচ্ছে আবুল আসাদ দুয়াইলি তাকে একটা নির্দেশ দিলেন যে একটা আরবি ব্যাকরণ রচনা করার জন্য ইংরেজি ভাষাটা আগে আসছে ব্যাকরণ অনেক পরে রচিত হয়েছে আমরা তদ্রুপ বাংলা ভাষাটাও ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে আমরা ব্যবহার করে আসতেছি ব্যাকরণ নির্মিত হয়েছে অনেক পরে ক সেটা আমরা একটু পরে আলোচনা করব তার আগে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলা নিয়ে আলোচনা করব। এর ফাঁকে আমরা অল্প করে ব্যাকরণের ইতিহাসটা পড়ে নিব তাহলে একটা একটা ভাষাকে ভাষা সংবিধান বলা হচ্ছে কাকে অবশ্যই ওই ভাষার ব্যাকরণকে একটা বাসার সংবিধান বলা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন ঠিক আছে আমাকে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সেটা আমি জানালে ভালো আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কি কি প্রশ্ন থাকতে পারে একটু দেখি বলেন তো কি কি প্রশ্ন থাকতে পারে অর্থাৎ ব্যাকরণ সম্পর্কে আপনাদের কি প্রশ্ন তারপর হচ্ছে আমাদের ওই আমাদের বর্ণ সম্পর্কে কি প্রশ্ন তারপর হচ্ছে আমাদের আহ ধনী তত্ত্ব সম্পর্কে কি প্রশ্ন এগুলো অবশ্যই আমাকে জানাবেন আমাকে কমেন্টে জানাবেন এবং আমার কাছে প্রশ্নটা রাখবেন আপনারা আশা রাখছি আপনারা প্রশ্নটাও রাখবেন তাহলে আজকে আমরা ব্যাকরণের ইতিহাসটা যেহেতু পড়তেছি ব্যাকরণ মানে হচ্ছে কি বিশেষভাবে বিশ্লেষণ তাহলে ব্যাকরণ আমরা যেহেতু ভাষাটা ব্যবহার করতেছি ছয়শ পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে কিন্তু ব্যাকরণ সর্বপ্রথম রচিত হয়েছে সতেরোশত তেতাল্লিশ সালে একজন পর্তুগালের নাগরিক ওই ভদ্রলোকটার নাম হচ্ছে ম্যানুয়াল দা আসম সাও আমরা এই নামটা অনেকবার শুনেছি একটু কঠিন নাম আসলে এই কঠিন নামের চেয়েও অনেক কঠিন কঠিন নাম আছে যেগুলো আমরা উচ্চারণ করতে আমাদের জন্য অনেক ব্যাগ পেতে হয় বিশেষ করে রাশিয়া অঞ্চলের নামগুলা এত বেশি কঠিন যে ওইগুলো আমরা অনেক সময় এড়িয়ে চলতে হয় অর্থাৎ তাদের একটা ছদ্মনাম ব্যবহার করতে হয় তদ্রূপ এই ভদ্রলোকটার নাম হচ্ছে কি ম্যানুয়াল দা আসম সাও উনি কোন দেশের নাগরিক ছিলেন উনি পর্তুগালের নাগরিক ছিলেন একজন ছিলেন অর্থাৎ ফাদার যাদেরকে আমরা বলি উনি উনি ছিলেন রোমান হরফে সালে সর্বপ্রথম একটা ব্যাকরণ বই লিখেছেন যেটা বাংলার জন্য আদি ব্যাকরণ বই বলা হচ্ছে যদিও বা এটা ব্যাকরণের বই ছিল না এটা একটা ভোকাবুলারি বই ছিল অর্থাৎ বইটার নাম ছিল ভোকাবুলারিও এম ইডিয়ামা বেঙ্গলি পর্তুগিজ অর্থাৎ ভোকাবুলারিও এইগুলা এভাবে লিখেছিলেন আচ্ছা আমারা বাংলা ভাষার ব্যাকরণ ওনারা কেন লিখতেছেন এই পর্তুগালের নাগরিক কেন লিখতেছেন আমাদের বাঙালিদের কি অভাব ছিল ওনারা লিখতেছেন ওনাদের ব্যক্তিগত কারণে না ওনাদের ব্যবসায়িক কারণে বেঙ্গালি পর্তুগিজ বেঙ্গালি পর্তুগিজ পর্তু আমি বেঙ্গালিটাকে একটু সংক্ষেপে লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তেতাল্লিশ সালে ম্যানুয়াল দা আসুম তিনি পর্তুগালের রাজধানী লিসবন থেকে আমরা জানি পর্তুগালের রাজধানীর নাম কি লিসবন লিসবন থেকে রোমান হরফে একটি ব্যাকরণ বই লিখেছেন যেটা আসলে ব্যাকরণ বই ছিল না যেটা একটা ভোকাবুলারি অর্থাৎ অভিধানের বই ছিল যেটা নাম ছিল ভোকাবুলারিও এম ইডিয়ামা বেঙ্গলি পর্তুগিজ তাহলে তিনি কিন্তু বাঙালি নাগরিক না তিনি লেখার পেছনে কারণ হচ্ছে আমাদের এখানে অনেকে উপনিবেশিক ক্ষমতা চালিয়েছেন সর্বপ্রথম যারা উপনিবেশিক ক্ষমতা চালিয়েছেন তারা কিন্তু পর্তুগালের নাগরিক আমাদের এখানে ডাচ উলন্দাজ ফরাসিং অর্থাৎ ব্রিটিশরা এখানে উপনিবেশিক ক্ষমতা চালিয়েছেন যার কারণে ওরা ব্যবসায়িক সুবিধার্থে পর্তুগালের নাগরিক যাতে বাংলাটা বুঝতে পারে সেজন্য একটা অভিধান লিখেছেন এরপরে ব্যাকরণ বই বাংলার যেটা ব্যাকরণ লেখার অনুপ্রবেশ অনুপ্রয়াস ছিল সেটা হচ্ছে সতেরোশো সালে এক ভদ্রলোক যার নাম হচ্ছে নাতানিয়ান ব্রাসি হেলহেড যাকে সংক্ষেপে এনবি হেলহেড বলা হয় নাতানিয়ান ব্রাসি হেল হেড নাতানিয়ান ব্রাসি হ্যালহেড একটা ব্যাকরণ বই লিখেছেন যেটার নাম হচ্ছে গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটা হচ্ছে একটা বাংলা সাহিত্যের বাংলা ব্যাকরণের একটা বিখ্যাত অবশ্যই বই যেটা লিখেছেন ইংরেজি ভাষায় অর্থাৎ এই ভদ্রলোক সতেরোশো আটাত্তর সালে নাতানিয়ান ব্রাসি হ্যালহেড একটি ব্যাকরণ বই লিখেছেন যেটা লিখেছেন ইংরেজি ভাষায় যেটার নাম দিয়েছেন এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তাহলে এটাও কিন্তু কোনো বাঙালি না এটাও কিন্তু কোনো বাঙালি না সর্বপ্রথম বাঙালিদের ভিতর একজন একটা ব্যাকরণ বই লিখেছেন যেটা হচ্ছে আঠারোশত তেত্রিশ সালে ভদ্রলোকের নাম হচ্ছে রাজা রামমোহন রায় আমরা প্রত্যেকে জানি উনি বাংলা সাহিত্যের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন অনেক কাজ করেছেন ঠিক আছে রাজা রামমোহন রায় ওনার ব্যাকরণ বইটার নাম কি ওনার ব্যাকরণ বইটার নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ আমরা প্রত্যেকে জানি এই ব্যাকরণ বইটার নাম অনেকবার শুনেছি পরীক্ষায় অনেকবার এসেছে তাহলে বাঙালিদের লেখা সর্বপ্রথম ব্যাকরণ বই কোনটা বাঙালিদের লেখা সর্বপ্রথম ব্যাকরণ বইটার নাম হচ্ছে ব্যাকরণ যেটা আঠারোশো তেত্রিশ সালে রাজা রামমোহন রায় এরপর আরও অনেকগুলো ব্যাকরণ লিখেছেন আরেকটা সমৃদ্ধশালী ব্যাকরণ বইয়ের নাম হচ্ছে উনিশশো সালে লিখেছেন যে বইটার নাম হচ্ছে উডি বি এল মানে কি স্যার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য ব্যাকরণ বই লিখেছেন বাংলা ব্যাকরণের মধ্যে যেটা লিখেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমরা প্রত্যেকে জানি উনি একজন বাংলা সাহিত্যের বাংলা ব্যাকরণের একজন বিখ্যাত ভাষা বিজ্ঞানী ছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি একটা বই লিখেছেন যেটার নাম হচ্ছে ওডিবিএল তাহলে এর পরে দেখেন আজকে আপনারা প্রত্যেকে একটা গোছানো ব্যাকরণ বই পেয়েছেন খুব সুন্দর একটা আমরা যদি নবম দশমের ব্যাকরণ বইটাও দেখি এটা কত সুন্দর না না একটা গুছানো এই ইতিহাসটা কিন্তু একদিনের না সতেরোশত তেতাল্লিশ সাল থেকেও ধরে নিলে আজকে আড়াইশো বছরের বেশি হয়েছে আমাদের ব্যাকরণ লেখার ইতিহাস তাহলে সর্বপ্রথম যিনি লিখেছেন উনি পর্তুগালের নাগরিক তারপরের জন হচ্ছে ইংরেজ ইংলিশ ইংলিশ নাগরিক ইংরেজি মানুষ ছিলেন তারপরেরজন হচ্ছে আমরা বাঙালি একজন লিখেছেন যেটা গড়িয়ে ব্যাকরণ এরপর লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা নাম দিয়েছেন ওডিবিআল এরপর আর কারা কারা লিখেছেন যতগুলো ভাষা বিজ্ঞানীরা ছিলেন মনে করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ডক্টর মোহাম্মদ আব্দুল হাই ডক্টর মোহাম্মদ এনামুল হক তারপর লিখেছেন রবীন্দ্রনাথ কিন্তু একজন ব্যাকরণবিদ ছিলেন রবীন্দ্রনাথও ব্যাকরণে বই লিখেছেন হুমায়ুন আজাদ লিখেছেন হায়াত মাহমুদ লিখেছেন অদ্যাবধি এখনো পর্যন্ত ব্যাকরণ বই লিখতেছেন তাহলে আজকে গোছানো ব্যাকরণ পাওয়ার পিছনে একদিনের ইতিহাস না প্রায় আড়াইশো বছরের ইতিহাস তার মানে কি ব্যাকরণ পাচ্ছি আমরা আড়াইশো বছর ধরে আর বাসাটা ব্যবহার করছি কবে থেকে এক হাজার বছরের বেশি যদি আমি ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দও ধরে নিই তাহলে এক হাজার বছরের বেশি হয়েছে তাহলে এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি বা আগে নাকি ব্যাকরণ আগে উত্তর কি হতে পারে অবশ্যই ব্যাকরণ আগে নাই বাসাটা আগে এসেছে বাসাটা কিভাবে চলবে বাসাটা কিরকম আমরা বললে শুদ্ধ হবে সে নিয়মকানুনগুলো লেখা আছে ব্যাকরণ বইয়ে যার কারণে ব্যাকরণ এসেছে মাত্র আড়াইশো বছর আগে এক কিন্তু বাংলা ভাষার বয়স কত হয়েছে প্রায় দেড় হাজার বছর হয়ে গিয়েছে তাহলে একটা ভাষার সংবিধান বলা হয় কাকে ওই ভাষার ব্যাকরণকে ওই ভাষার সংবিধান বলা হয় আশা করি অতটুকু বুঝতে পেরেছেন এটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু করে তো আপনারা অবশ্যই জানাবেন এরপর আমরা পেজে চলে গেলাম ইনশাল্লাহ এবার আমরা ব্যাকরণের বিষয় কি যেখান থেকে সবচেয়ে ব্যাকরণের আলোচ্য বিষয় আমার হোয়াইট বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা একটু সবাই তো ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা এই ব্যাপারগুলো অনেকবার পড়েছি কিন্তু কখনো বুঝে পড়ার চেষ্টা করিনি ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কি অর্থাৎ সন্ধি কোন তত্ত্ব আলোচনা করা হয় সমাজ কোন তত্ত্বে আলোচনা করা হয় এগুলো বারবার পরীক্ষার মধ্যে আসে তাহলে আজকে আমরা দেখি পৃথিবীতে যতগুলো ব্যাকরণ আছে সেটা যতগুলো ব্যাকরণ হোক প্রত্যেকটা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে মাত্র চারটা প্রত্যেকটা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটা এই চারটা বিষয় নিয়েই এরা আলোচনা করে বারবার এক নাম্বার হচ্ছে কি ধ্বনি তত্ত্ব তাহলে দোনি এবং বর্ণের যতগুলা ব্যাপার আছে সবগুলো দনীত্তে আলোচনা করা হয় দুই নাম্বার হচ্ছে শব্দতত্ত্ব শব্দ শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে নাম্বার শব্দ বাক্যতত্ত্ব পৃথিবীর প্রত্যেকটা ভাষা ব্যাকরণের আলোচ্য বিষয় কিন্তু এই চারটা আমি একটু পরে আসতেছি ইংরেজিতে আমরা এগুলাকে কি বলি সেটাও বলবো তার আগে আমি বাংলার ঠান্ডা ডেকে নিচ্ছি বাংলা ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব এবার দেখেন যদি ইংরেজি ভাষার আলোচ্য বিষয় জিজ্ঞেস করে আমরা বলবো ফোনালজি মরপোলজি সিনটেক্স সিমেন্টিক্স এই চারটা বিষয় নিয়ে এরা আলোচনা করে আরবি ব্যাকরণের আলোচ্য বিষয় কি আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন আপনারা আপনারা অনেকে জানেন আর আরবি ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে কি কলমা এবং কালাম অর্থাৎ শব্দ বাক্য এগুলা নিয়ে আলোচনা করে এর ভিতর আবার কি আছে এর ভিতর আবার হরফ আছে এসব নিয়ে ব্যাকরণটা আলোচনা করে তদরূপ আমাদের বাংলা সাহিত্যে যতগুলা ব্যাকরণের বিষয় আছে সব কিছু এই চারটা বিষয়ের ভিতর আলোচনা করা হয় একটা কি দনিতত্ত্ব দ্বনীত্ত্বের যতগুলা দনির কাজ কারবার আছে সবগুলো দনীত্তে আলোচনা করা হয় মনে করেন আপনি সন্ধি এ সন্ধি কিন্তু কোন তত্ত্ব আলোচনা করা হবে অবশ্যই আহ দনিতত্ত্বে কেন সন্ধি কি নিয়ে কাজ কারবার সন্ধি কার মিলন করে সন্ধি শব্দের অর্থ মিলন কার মিলন আপনারা বলতে পারবেন সন্ধি শব্দের অর্থ মিলন সমাজ শব্দের অর্থ কিন্তু মিলন সমাজ মিলন করবে শব্দের আর কিন্তু সন্ধি মিলন করবে ধনী বা বর্ণের তাহলে যেহেতু ধনী বা বর্ণের নিয়ে কাজ কারবার সেক্ষেত্রে সেহেতু সন্ধি কোন তত্ত্ব আলোচনা করা হয় অবশ্যই আমরা জানি সন্ধি হচ্ছে ধনী তত্ত্ব আলোচনা করা হচ্ছে আরেকটা হচ্ছে ধ্বনি ধনী পরিবর্তন একেবারে ধ্বনি তত্ত্বটাই ধনী তত্ত্ব আলোচনা করা হচ্ছে ধনীর লিখিত রূপকে কি বলে বর্ণ বর্ণও কিন্তু দনিত আলোচনা করা হয় আরেকটা ব্যাপার আছে যেটাকে আমরা নত্যবিধান সত্য এটাও কিন্তু ব্যাকরণের অর্থাৎ ধনী আলোচনা করা হয় নত্ববিধান সত্যবিধান এখন যদি পরীক্ষায় আসে সন্ধি কোন তত্তে আলোচনা করা হয় সন্ধি যেহেতু দ্বনি নিয়ে কাজ করবার মিলন করে তাহলে সন্ধি অবশ্যই দনীত্বে আলোচনা করা হয় তাহলে দনীত্ত্বের মধ্যে মূল সাতটা বিষয় পাইলাম একটা হচ্ছে সন্ধি ধনী দনী পরিবর্তন ধ্বনি শ্রেণীবিবাদ দনির প্রকারভেদ বর্ণ বর্ণের পকার বেদ সত্যবিধান এগুলো ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয় সবচেয়ে বেশি আসে মনে হয় এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব থেকে শব্দতত্ত্ব এবং রূপতত্ত্ব কি আমি আপনাদেরকে আজকে জানাবো শব্দ কি অক্ষর কি রূপ কি ধ্বনি কী বর্ণ কী বাক্য কী অর্থ কী এটা অবশ্যই জানাবো আজকে ইনশাল্লাহ দেখেন শব্দ নিয়ে কাজকারবার প্রথমত হচ্ছে সমাসের সমাজ কিন্তু ব্যাকরণের শব্দতত্ত্ব আলোচনা করা হয় এরপরে হচ্ছে প্রত্যয় দেখেন ব্যাকরণে প্রায় উল্লেখযোগ্য বিষয় কিন্তু শব্দ তত্তা আলোচনা করা হচ্ছে এরপরে হচ্ছে উপসর্গ উপসর্গ একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাও কিন্তু শব্দতাত আলোচনা করা হচ্ছে আমরা বুঝতে পারলাম এটাও শব্দতাত আলোচনা করা হচ্ছে আরেকটা হচ্ছে অর্থাৎ আমরা যদি দেখে নি দেখেন উপসর্গ আরেকটা আছে যেটা কারক যদি বা অনেক ব্যাকরণবিদরা অর্থ তত্ত্বের মধ্যে নিয়ে গিয়েছেন দৈনী তত্ত্বের মধ্যে নিয়ে গিয়েছেন কিন্তু আমরা জানি এটা ও শব্দ তত্ত্বের আলোচনা করা হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ এবং শব্দ নিয়ে যা কাজ কারবার আছে সবগুলো এখানে পদ নিয়ে পদ প্রকরণ পথ এই সব কিছু ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করা হয় তাহলে দৈনীত্বের ভিতর কিছু চারটা বিষয় পাইলাম উল্লেখযোগ্য এখানে পাইলাম প্রায় ছয়টা বিষয় উল্লেখযোগ্য পাইলাম বাক্যতত্ত্বের মধ্যে কি আলোচনা করা হয় দেখেন বাক্যতত্ত্বের মধ্যে আমাদের অর্থাৎ যেটাকে আমরা ভয়েস বলি ইংরেজিতে আরেকটা হচ্ছে উক্তি যেটাকে আমরা ন্যারেশন বলি আরেকটা হচ্ছে কি বিরাম চিহ্ন অর্থাৎ বাংলা বিরাম চিহ্ন আছে কোথায় কমা বসাবো কোথায় আমরা দাড়ি বসাবো কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে সবগুলো আলোচনা করা হয় তাহলে এখানে বাচ্চ্য উক্তি বিরাম চিহ্ন অর্থতত্ত্বের ভিতর ব্যাকরণের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আগে বাগদারাকে যদি বা মধ্যে আমরা আলোচনা করতাম কিন্তু বাগদারা মূলত আলোচনা শব্দের শব্দের গৌণার্থ সমার্থক শব্দ আর আরেকটা হচ্ছে কি আর আরেকটা হচ্ছে বিপরীতার্থক শব্দ এই সবগুলো কিন্তু ব্যাকরণের অর্থতত্ত্বের মধ্যে আলোচনা করা হচ্ছে তাহলে আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারলাম ব্যাকরণের প্রায় আলোচ্য বিষয় কিন্তু এই চারটা বিষয়ের ভিতরে আছে সন্ধি ধ্বনি বর্ণ বর্ণ নিয়ে সত্যবিধান শব্দ এবং পথ নিয়ে যেগুলো কাজ করবার সেগুলো হচ্ছে কি সমাজ প্রত্যয় উপসর্গ আরেকটা হচ্ছে কি কারক শব্দ শব্দের শ্রেণী বিভাগ আরেকটা হচ্ছে পথ পথ প্রকরণ মধ্যে কি বাচ্চ্য উক্তি বিরাম চিহ্ন অর্থতত্ত্বের ভিতর কি আছে বাগদারা মুখ্যার্থ গৌণার্থ আশা করি আমরা এতটুকু বুঝতে পারলাম ব্যাকরণ জিনিসটা কি ভাষা আগে নাকি ব্যাকরণ আগে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা ব্যাকরণের ইতিহাসটা আমরা সংক্ষেপ আলোচনা করলাম এবার ইনশাল্লাহ আমরা চলে যাব আরেকটা বিষয়ে সেটা হচ্ছে কি আমরা এবার পড়ব ধনি কি বর্ণ কি আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবেন ধ্বনি কি আমরা গত ক্লাসে বাদ্যযন্ত্র কি সেটা চিনেছিলাম বাগযন্ত্র বলতে কি বাগযন্ত্র বলা হয় কোনগুলাকে অর্থাৎ ফুসফুস থেকে নাসারন্ধ পর্যন্ত এসব অঙ্গ প্রত্যঙ্গকে বাদ্যযন্ত্র বলা হয় কোন সব অঙ্গ প্রত্যঙ্গ দেখেন এখানে আমি যতটুকু এঁকেছি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন দেখেন একটা নাক তালু আল মুর্দা দন্তমূল দাঁত ঠোঁট তারপর জিউবার অগ্রবাদ জিউবার পশ্চাতবাদ ষড়যন্ত্র স্বরতন্ত্র এখানে ফুসফুস তাড়িত বাতাস এই ফুসফুস থেকে নাসার অন্ধ পর্যন্ত এই অঙ্গ গুলাকে কি বলা হয় বাঘযন্ত্র আমরা দনি কি দ্বনি সমষ্টি অর্থাৎ দনির সংজ্ঞাটা যদি আমরা জানতে পারি সেটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় দনি জিনিসটা হচ্ছে আমাদের বাঘযন্ত্রের সাথে সম্পর্কিত আমি যতক্ষণ আমার মুখে থাকবে আর আপনাদের কানে থাকবে একটু খেয়াল করেন যতক্ষণ আমার মুখে আর আপনাদের কানে ততক্ষণ এটা দোনি যখন এটার লিখিত রূপ দিব তখন এটা আর দ্বনি থাকে না ধ্বনি লিখিত রূপকে বলা হয় বর্ণ আশা করে বুঝতে পেরেছেন বাক্যন্ত্রের সাহায্যে আমরা যেসব সব আওয়াজগুলা উচ্চারণ করি যেগুলার অর্থ আছে আমি যদি অ আ ক খ চ এগুলা বলি তাহলে পৃথিবীর কোন না কোনো ভাষার এগুলা অর্থবোধক ধ্বনি সেটি কোন ভাষা বাংলা ভাষা আবার যদি বলি বা তা সা জিম খ তাহলে পৃথিবীর কোনো না কোনো ভাষা সেটা কোন ভাষা আরবি ভাষার অর্থবোধক ধ্বনি আর কিছু এ বি সি ডি এগুলো হচ্ছে ইংরেজি ভাষার অর্থবোধক ধ্বনি তাহলে আমি যখন বাকযন্ত্রের সাহায্যে কিছু আওয়াজ করবো সেগুলো যদি অর্থবোধক হয় কি বলা ধ্বনি বলা হচ্ছে আওয়াজটা কিসের সীমাবদ্ধ থাকবে আমার মুখ দিয়ে উচ্চারণ করব অথবা আপনারা উচ্চারণ করবেন আমার কানে থাকবে আমি উচ্চারণ করলে আপনাদের কানে থাকবে ততক্ষণ এটা ধ্বনি যখন ধ্বনির লিখিত রূপ দিব তখন এটা কি হয়ে যায় আর ধ্বনি থাকে না এটা বর্ণ হয়ে যায় যতক্ষণ আমি অ বলছি আমার মুখে আপনাদের কানে আছে ওটা ততক্ষণ ধ্বনি যখন অটাকে এভাবে লিখিত একটা রূপ দিয়েছি অটাকে যখন আমি লিখিত একটা রূপ দিয়েছি তখন এটা আর ধ্বনি নেই তখন এটা হয়ে গেছে বর্ণ আশা করি এটা এটাও বুঝতে পেরেছেন এটাকে বলা হয় বাকযন্ত্র এবার আসেন ধ্বনিকে আমি প্রথমত দুই ভাগে ভাগ করব বাংলা সাহিত্যে ধ্বনিকে দুই ভাগে ভাগ করেছেন এক ভাগকে বলা হয় স্বরবর্ণ স্বরধ্বনি একটা এখনো আমরা বর্ণের মধ্যে যাই নাই একটু খেয়াল রাখবেন এখনো আমরা কিন্তু ধ্বনিতেই আছি তাহলে আমরা আগে আগে দনি তারপর বর্ণের দিকে যাব একটা স্বরধ্বনি আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি তাহলে এখন ব্যঞ্জন ধ্বনি কাকে বলে স্বরধ্বনি কাকে বলে আমরা দেখেন যে ধ্বনি উচ্চারণ করার সময় এটাকে ভাওয়াল বলা হয় আর এটাকে কনসোন্যান্ট বলা হয় আর কি ইংরেজিতে যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখের কোথাও বাধা প্রাপ্ত হয় না আরেকবার বলছি যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস তাড়িত বাতাস স্বরযন্ত্র স্বরতন্ত্র জিহ্বা আলজিহ্বা তারপর এই কিছুর সাথে যখন হবে না সরাসরি উচ্চারিত হয়ে যাবে সেটাকে আমরা বলবো স্বরধ্বনি অর্থাৎ স্বরযন্ত্রের কোথাও বাধা প্রাপ্ত হবে না আরেকটা হচ্ছে কি ব্যঞ্জনধ্বনি মুখের কোথাও না কোথাও কিন্তু বাধাপ্রাপ্ত হবে মনে করেন আমি স্বরোধনি গুলা উচ্চারণ করছি অ আ ই উ ও কোথাও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে না ফুসফুস তাড়িত বাতাসটা মুখ বিপদ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই যদি ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করতে যাই আমি যখন ত বলবো কিন্তু খেয়াল করেন জিউবার আঁকাটা দাঁতের সাথে লেগে যাচ্ছে ক উচ্চারণ করলে দুই ঠুটের সাহায্যে নিয়ে আমরা উচ্চারণ করলাম তাহলে টুটের কাছে বাধা প্রাপ্ত হচ্ছে দাঁতের কাছে বাধা প্রাপ্ত হচ্ছে ক খ এগুলো কণ্ঠের মাঝে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে এগুলাকে বলা হয় ধ্বনি যেগুলো কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে স্বরধ্বনি বলা হয় যেগুলো কোথাও বাধাপ্রাপ্ত হবে না এবার আসি স্বরধ্বনিকে আবার দুই ভাগে বাক করা হয় স্বরধ্বনিকে আবার দুই ভাগে বাক করেছে একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আপনারা অনেকেই পড়েছেন আরেকটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি তাহলে স্বরধ্বনিকে কয় ভাগে বাক করলাম আমি কিন্তু ব্যান বর্ণ করাচ্ছি না এখনো এখনো স্বরধ্বনিতে রয়ে গেছে আরেকটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি যৌগিক মানে কি কম্বিনেশন অফ টু বাউলস অর্থাৎ দুইটা বা স্বরবর্ণ একসাথে হবে ঠিক আছে যৌগিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি যৌগিক স্বরধ্বনি হচ্ছে পঁচিশটি একটু কথা আমি এখানে কিন্তু অনেক কথা রেখে দিয়েছি আপনাদেরকে আমি এটা ভেঙে দিব ইনশাল্লাহ মৌলিক স্বরধ্বনিগুলো কি 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 একটা হচ্ছে অ আরেকটা হচ্ছে আ একটা হচ্ছে ই আরেকটা হচ্ছে ও খেয়াল করেন এটার একটা দীর্ঘ রূপ আছে যেটাকে আমরা দীর্ঘ বলি বা দীর্ঘ ই বলি এটার একটা দীর্ঘ রূপ আছে যেটাকে আমরা দীর্ঘ উ বলি আর একটা হচ্ছে এটাকে এ সাতটাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি কিন্তু পঁচিশটা তাহলে যৌগিক স্বরধ্বনি পঁচিশটা যৌগিক বর্ণ যৌগিক বর্ণ কিন্তু মাত্র দুইটা অর্থাৎ যেগুলো লিখিত রূপ আছে একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে অ স্যার বুঝলাম না ওই আর ওকে কেন যৌগিক বলা হচ্ছে দেখেন এখানে কিন্তু স্বর অ যোগ রস্যই লুকিয়ে আছে দুইটা স্বরবর্ণ আছে এখানে কিন্তু স্বর অ যোগ রস দুইটা বর্ণ আছে সেজন্য দুইটা স্বরধ্বনি পাশাপাশি বসে একটা ধ্বনি হয়েছেন সেজন্য এটাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি না এটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি এগুলা হচ্ছে মূল স্বরধ্বনির মধ্যে এই সাতটাই হচ্ছে মূল এই দুইটা হচ্ছে কি বর্ণ যেগুলো লিখিত রূপ আছে তাহলে আমরা যদি জিজ্ঞেস করা হয় যৌগিক স্বরধ্বনি স্বরধ্বনি কয়টি বললে বলবো যদি বলা হয় যৌগিক স্বরবর্ণ কয়টি সেক্ষেত্রে আমরা বলবো যে উত্তর দিব যে যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুইটি একটা হচ্ছে ওই আরেকটা হচ্ছে ও আমার কথাটা কি ক্লিয়ার করতে পেরেছি আমি আরেকবার রিপিট করছি স্বরধ্বনি গুলাকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে মৌলিক মৌলিক কয়টা সাতটা এই সাতটাকে মৌলিক বলা হয় যদি বা এটা আমরা বর্ণের মধ্যে কিন্তু এটা এটা মৌলিক না ধ্বনির ভিতর আছে যৌগিক স্বরধ্বনি কয়টি যৌগিক স্বরধ্বনি হচ্ছে কি পঁচিশটি এগুলা কি রকম আমরা অনেক সময় কথা বলার ক্ষেত্রে এগুলো উচ্চারণ করি কিন্তু এদের কোনো লিখিত রূপ নাই যেমন এই ওই ও ইয়া উয়া এগুলাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি না যৌগিক শরধ্বনি কিন্তু এর লিখিত রূপ আছে মাত্র দুইটা যেহেতু দ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ সেক্ষেত্রে আমরা বলবো যৌগিক বর্ণ দুইটা যৌগিক স্বরধ্বনি হচ্ছে পঁচিশটা কথা কি বোঝাতে পেরেছি আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবার শরধ্বনি হচ্ছে সাতটা আর দুইটা না পঁচিশটা টোটাল কয়টা হলো বত্রিশটা কিন্তু ধ্বনি আছে একটা পঁচিশটা আছে যৌগিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটা এবার আমি যদি স্বর বর্ণের কথা বলি স্বরবর্ণ হচ্ছে এগারোটা স্বরবর্ণ আমরা প্রত্যেকে জানি স্বর অ থেকে ও পর্যন্ত কয়টা স্বরবর্ণ আছে এগারোটা স্বরবর্ণ আছে এগারোটা স্বরবর্ণ আমরা প্রত্যেকে জানি সেখানে একটা উইও আছে এটাকে যদিও বা আমরা রি উচ্চারণ করি কিন্তু এটা উচ্চারণ হবে উই এটা হচ্ছে উই ইয়ের মতো উচ্চারণ হবে ঠিক আছে আমি আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন স্বরধ্বনি এবার আর একটা কথা বলি আচ্ছা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কেউ কি বলতে পারবেন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা না কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার আপনারা জানেন কারগুলা আমরা বাংলা সাহিত্যে এগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ কার হচ্ছে কয়টি দশটি আচ্ছা স্বরবর্ণ যেহেতু এগারোটি কিন্তু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি কার কার আছে কয়েকটি দশটি কার কোনো কার নাই এ স্বর শব্দটার কোনো কার নাই কেন স্বর শব্দটার কার না থাকার পিছনে একটা কারণ আছে স্বর শব্দটাকে বর্ণ বর্ণ বা বলা হয় মানে কি লুকায়িত কার পিছনে লুকায়িতাকে যতগুলা যতগুলা ব্যঞ্জন বর্ণ আছে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের পিছনে একটা স্বর অলুকি আছে যদি আপনি ক উচ্চারণ করেন ক প ছ ঠ ত প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের পিছনে অ টা লুকিয়ে থাকে বলে অকে কে বর্ণ বা লুকায়িত বর্ণ বলা হয় তাহলে অ ছাড়া বাকি দশটা বর্ণের প্রত্যেকটার একটা এক একটা কি আছে কার আছে তাহলে আমরা বুঝতে পারলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কার বাংলা সাহিত্যে কার কয়টি দশটি আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন আর একটা অনুরোধ করব আপনারা প্রত্যেকের ওয়ালে শেয়ার করে দিবেন যাতে যারা এসএসসি এইচএসসি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী এমনকি আজকের ক্লাসটা যারা বিশ্ববিদ্যালয়ের ও যারা বিসিএস পরীক্ষা দিবে যারা নিবন্ধন প্রাইমারি নিবন্ধন দিবে তাদের জন্য উপযোগী সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করবো এই ক্লাসটা প্রত্যেকে তাদের ওয়ালে শেয়ার করে দিবেন তাহলে আমি বর্ণের কাজ কারবারটা শেষ করলাম স্বরধ্বনি কি দুই ভাগে ভাগ করেছি স্বরবর্ণ হচ্ছে এগারোটা স্বর মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটা যৌগিক স্বরধ্বনি পঁচিশটা কিন্তু যৌগিক বর্ণ হচ্ছে দুইটা এগুলো আমরা প্রত্যেকে শেষ করলাম এবার আসেন ব্যঞ্জন ধ্বনি মুখের কোথাও না কোথাও প্রাপ্ত হবে ব্যঞ্জন সন্ধি লিখে ফেলেছি যদিও আমি এটা ভুল হয়েছে এটার ইয়া হবে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ব্যঞ্জন বা বর্ণ আচ্ছা ব্যঞ্জন থেকে বলি আর লিখিত রূপকে কি বলা হয় যেহেতু বর্ণ বলা হয় ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টা আমরা প্রত্যেকে জানি উনচল্লিশটা ব্যঞ্জন বর্ণ আছে কয়টা ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটা তাহলে এই উনচল্লিশটা আর এগারোটা মিলে বাংলা বর্ণমালা অর্থাৎ বর্ণ কয়টি বাংলা বর্ণ হচ্ছে পঞ্চাশটি বাংলা বর্ণ পঞ্চাশটি এই বাংলা বর্ণ পঞ্চাশটি পরিচয় পাওয়ার আগে আমরা এগারোটি পরিচয় পেয়ে গিয়েছি এর আগে আমরা একটা কথা বলে নিব অবশ্যই ব্যঞ্জন যখন লিখিত রূপ কি হয়ে দিবে ব্যঞ্জন বর্ণ হয়ে যাচ্ছে এখন ব্যঞ্জন বর্ণগুলা আর স্বর বর্ণগুলা গুলা এগুলা সব মিলে আমাদের এখানে পূর্ণ মাত্রা ওয়ালা বর্ণ আছে মাত্র বত্রিশটি অর্থাৎ ওয়ালা কি সেটা আমি একটু করে পরে বলবো মনে করেন আমি একটা ক লিখেছি দেখেন কর পুরাটাই মাত্রা দিয়েছি তাহলে এরকম পূর্ণ মাত্রা বর্ণ কয়টি বাংলা সাহিত্যে বাংলা ব্যাকরণে এরকম বর্ণমালা হচ্ছে বত্রিশটি মাত্রা মাত্রাওয়ালা বর্ণ হচ্ছে আটটি অর্থাৎ ওয়ালা বর্ণ কোনগুলো যেমন আমি একটা খ লিখেছি খর কিন্তু মাত্রা দিয়েছে মাত্র অর্ধেক এই অর্ধেক মাত্রাওয়ালা আটটি আছে মাত্রাহীন অর্থাৎ একেবারে মাত্রাই নেই এরকম বর্ণমালা কয়টি আছে তাহলে আমরা ওইটা একটু করে দেখি ওই রকম বর্ণমালা আছে মাত্র দশটি টোটাল যেমন মাত্রা নেই বর্ণ একটা হচ্ছে উঁ উতে কোনো মাত্রা আছে নাই তাহলে বত্রিশ আর দশ টোটাল মিল হলো কয়টা বাংলা বর্ণ হচ্ছে পঞ্চাশটি তাহলে এই পঞ্চাশটির মধ্যে যেমন স্বর অ স্বর আর রসই দীর্ঘই ই রসউ দীর্ঘ যদি বা আমরা এইভাবে উচ্চারণ করি কিন্তু এই উচ্চারণটা কিন্তু সঠিক না আমরা যদি জিজ্ঞেস করি ইংরেজি বাওয়াল কয়টি আমরা কি কখনো এরকম বলি বাওয়ালে এ বা আই বাওয়ালা ই এরকম কি কখনো বলি কখনো বলি না তাহলে আমাদের বাংলা স্বরবর্ণগুলো উচ্চারণটা কীরকম হবে অ আ ই উ এ প্রথম ছয়টা বর্ণ কিন্তু পূর্ণ মাত্রা ওয়ালা আপনারা দেখেন রি যেটা আছে সেটা কিন্তু অর্ধমাত্রা পরে যে চারটা আছে এ ওই ও আ এগুলো কিন্তু মাত্রা নাই কথা কি বোঝাইতে পেরেছি এখান থেকে একটা প্রশ্ন করতে পারবে ওরা যদি জিজ্ঞেস করে বাংলা স্বরবর্ণের মধ্যে অর্ধমাত্রা বর্ণ কয়টি আপনারা বলবেন যে কোনটি কোনটি উই আচ্ছা যদি আমি প্রশ্ন একটি এখন করি বাংলা স্বরবর্ণের মধ্যে মাত্রা নাই অর্থাৎ মাত্রাহীন বর্ণ কয়টি বলতে পারবেন সেক্ষেত্রে আমাদের মাত্রাহীন বর্ণ হচ্ছে চারটি এ ওই ও আর পূর্ণ মাত্রাওয়ালা কয়টি ছয়টি স্বর থেকে দীর্ঘ পর্যন্ত আশা করি এটা বুঝতে পেরেছি এরপর কর্ম কয়ের মতো কয়ের এরকম পুরা সর্বনার ব্যঞ্জন মিলে মিলে বত্রিশটা অর্ধমাত্রাওয়ালা আটটা মাত্রা নাই হচ্ছে দশটা টোটাল পঞ্চাশটার পরিচয় আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তাহলে আমরা আরেকটা পেজে যাব তার আগে একটু পুরোটাই একটু আমরা ইয়ে করে নিব সরবর্ণ বুঝলাম আমরা ব্যঞ্জবর্ণ বুঝলাম তারপর হচ্ছে আমরা এই ব্যঞ্জন ধ্বনিগুলার পরিচয় এখন আমরা জেনে নিব স্বরধ্বনির পরিচয় আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি স্বরধ্বনির পরিচয়টা পেয়েছি এখন এটাও আমরা পেয়েছি আরেকটা পেজে চলে যাচ্ছি এখন পেজটাতে গিয়ে আমরা কিসের পরিচয় নিব আপনারা বলতে পারবেন আমরা ব্যঞ্জন ধ্বনি না ব্যঞ্জন বর্ণের পরিচয় নিব ব্যঞ্জন বর্ণ কয়টা বললাম উনচল্লিশটা ধ্বনির লিখিত রূপকে কি বলা হয় বর্ণ বলা হয় এবার আসেন ক থেকে পর্যন্ত এখন আপনারা অনেকে বলবেন স্যার আমরা হয়তো গিয়েছি সিতে উঠে অথবা সিতে পড়ি অথবা বিশ্ববিদ্যালয়ে জন্য আমাদেরকে ক ক কেন পড়াচ্ছেন কিন্তু দেখেন আপনারা কিন্তু প্রত্যেকে এগুলা জানেন আমি আপনাদেরকে পড়াচ্ছি না আপনাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি এই বর্ণগুলা আলাদা কয়েকটা পরিচয় আছে সেগুলো আমি আপনাদেরকে স্মরণ করাই দিব ছ ছ আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন রাখি আপনারা কি কেউ ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটা সিরিয়ালি বলতে পারবেন কে কে বলতে পারবেন আমাকে একটু জানান তো ব্যঞ্জন বর্ণ যে উনচল্লিশটা আছে এগুলো কিন্তু সিরিয়ালি বলতে হবে কেউ কিন্তু সিরিয়াল ব্রেক করা যাবে না ঠিক আছে এগুলো কে কে পারবেন আমাকে একটু জানান তো ওইখানে তো বয়স দেওয়ার কোনো নিয়ম নাই আপনারা কেউ কি লিখে দিতে পারবেন একেবারে সিরিয়ালি কেউ কিন্তু নকল করতে পারবেন না অর্থাৎ ছোট ভাইয়ের বইটাই দেখে আমাকে বললে হবে না ব ভ ম এখানে পঁচিশটা বর্ণ লিখেছি আমি দেখেন এই পঁচিশটা বর্ণকে বলা হয় স্পর্শধ্বনি এগুলা স্বর সরল বাক্যন্ত্রের কোথাও না কোথাও কিন্তু এগুলা কি হচ্ছে হচ্ছে উচ্চারিত সেই জন্য সেজন্য দ্বনি বলা হয় বাংলা সাহিত্য হচ্ছে পঁচিশটা এই পঁচিশটার পরিচয়গুলো আমরা আলাদা করে জেনে নিব ক বর্গ ছ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ এদের প্রত্যেকের গ্রুপ লিডার অনুযায়ী আমি তাদেরকে বাক করলাম কবর্গ বললে ক খ গ গ উ আপনাদেরকে এটা বুঝতে হবে তারপর এই এক রো এ দুই কলাম তিন কলাম চার কলামে বাক করলাম দেখেন এই প্রত্যেকটা প্রথম এ ক বর্গ বললে ক খ গ গ উ ছ বর্গ বললে ছ ছ বর্গে জ জ ই প্রথম এই পাঁচ বর্ণগুলা কণ্ঠ থেকে উচ্চারিত হয় বলে এদেরকে বলা হয় কণ্ঠবর্ণ অর্থাৎ ক ক এগুলাকে বলা হয় কি কণ্ঠবর্ণ এর পরের বর্ণগুলোকে বলা হয় তালুবর্ণ স্যার তালুবর্ণ কোনগুলা আমরা কি জানি তালুবর্ণ কোনগুলা তালু বর্ণ হচ্ছে আমরা আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা কি উত্তর দিব তালু বর্ণ কোনগুলা তালু বর্ণ হচ্ছে আমাদের দেখেন এ তালু বর্ণ এই আমাদের সর জিউবা আছে না জিউবার উপরে একটা ডালু টাইপের ছাদের মতো একটা জায়গা আছে ওইখানে মাঝখানের অংশ অংশটাকে বলা হয় তালু ওইটাকে তালু বলা হয় এর নিচে যে একটা ঢালু টাইপের আছে ওটাকে বলা হয় মুর্দা সেজন্য ট ঠ ড এগুলাকে বলা হয় ত দ ট যখন উচ্চারণ করি এই জিউবার আগারটা কিন্তু দাঁতের সাথে মিলে যাচ্ছে সেজন্য এদেরকে বলা হয় দন্তবর্ণ আর পপ যখন উচ্চারণ করব তখন আমাদের দুই টুটটা লেগে যায় সেই জন্য এদেরকে বলবো উষ্টবর্ণ অর্থাৎ আমরা এদেরকে পাঁচ ভাগে ভাগ করলাম কণ্ঠবর্ণ বর্ণ। মুর্দাবর্ণ দন্তবর্ণ আর একটা হচ্ছে কি উষ্ট বর্ণ লাস্টের এই অংশ অংশগুলাটাকে বলা হয় নাসিক্য বর্ণ স্যার নাসিক্যটা কি আবার নাসিক্যটা মানে কি আমরা জানি যে স্বরতন্ত্র ফুসফুস তাড়িত বাতাস কোন দিকে বের হয় আমাদের স্বরযন্ত্র দিয়ে বের হয় অর্থাৎ মুখ বিপদ দিয়ে বের হয় মাঝে মাঝে কিছু বর্ণ উচ্চারণ করার সময় আমাদের নাসার ব্যবহার করে থাকি মনে করেন যারা আরবি পড়েন আপনাদের একটা ওয়াজিব গুণ না আছে অর্থাৎ মিম এবং নুনের উপর যদি তাসদিদ থাকে আপনাকে সেখানে কি করতে হবে গুণনা করতে হবে ইন্না আ তোয়াইনা কাউসার ঠিক আছে তাহলে আপনি এখন ইন্না শব্দের মধ্যে যেটা করলেন সেটাকে কি বলা হচ্ছে গুন্না বলা হচ্ছে আর বাংলাতেও এরকম কিছু বর্ণ আছে যেগুলো আপনারা নাসারন্দ দিয়ে বাতাসটা বের করে যেমন ইঁয় উঁয় দন্তন্ন মূর্দন্ন ম অনুসার এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ কথা কি পেরেছি এবার আসেন এই পঁচিশটা বর্ণকে ক থেকে ম পর্যন্তকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার লাইন দুই নাম্বার লাইন তিন নাম্বার লাইন চার নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনটাকে আমরা নাসিক বলবো এক আর তিন এদেরকে বলা হয় অল্প প্রাণ তাহলে এই পঁচিশটাকে আবার কয়েক ভাগে বা দুই ভাগে বা করলাম একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে মহাপ্রাণ অল্প প্রাণ কি দুই আর চারকে বলা হয় মহাপ্রাণ এবার আসেন অল্প প্রাণ কি মহাপ্রাণ কি সেটা আমরা একটু যদি বলি অল্প প্রাণ মানে কি কম বাতাস মহাপ্রাণ মানে কি বেশি বাতাস অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখ থেকে কম বাতাস নির্গত হয় তাকে কি বলা হয় অল্প প্রাণ আর যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখ থেকে বেশি বাতাস নির্গত হয় তাকে কি বলা হয় মহাপ্রাণ আমি আপনাদেরকে একটু করে প্র্যাকটিক্যালি দেখাই কিরকম আপনারা প্রত্যেকে একটা কাজ করবেন বাসায় এরকম একটা কাগজ নেবেন অথবা মুখে সামনে একটা ছোট্ট মোমবাতি রাখবেন পাঁচ ইঞ্চি দূরত্বতে মুখ থেকে পাঁচ ইঞ্চি দূরত্বে একটা পেজ অথবা একটা মোমবাতি থাকবে আপনি যখন অল্প প্রাণ উচ্চারণ করবেন অর্থাৎ প্রথম লাইন আর তৃতীয় লাইন যখন উচ্চারণ করবে এই পেস্তা আর মোমবাতিটা নিতে পারবে না এটা নড়তে পারবে না যদি আপনি দুই নম্বর এবং চার নাম্বার অর্থাৎ মহাপ্রাণ উচ্চারণ করেন এটাকে অবশ্যই নড়তে হবে যেমন আমি উচ্চারণ করতেছি আপনারা খেয়াল করেন ক চ ট ত প এটা কিন্তু খুব একটা নড়ে নাই খেয়াল করেন গজ ড দ ব এটা কিন্তু খুব একটা নড়ে নাই কারণ আমি এখন অল্প প্রাণ উচ্চারণ করেছি এখন খেয়াল করেন তো খ ছ ঠ ঠ ফ একটা নড়েছে না ঝ ড দ ভ তাহলে যেটা বেশি বাতাস নির্গত হচ্ছে সেটাকে বলা হয় মহাপ্রাণ আর যে ধ্বনি উচ্চারণ করার সময় কম বাতাস নির্গত হয় সেটাকে কি বলা হয় অল্প প্রাণ আর যেহেতু এগুলো নাসারন্দ দিয়ে বের হয় সেগুলাকে বলা হয় কি নাশিক এদের দুইজনকে এর পঁচিশটা বর্ণকে আবার দুই ভাগে ভাগ করেছেন প্রথম দুই লাইন অর্থাৎ প্রথম লাইন আর দ্বিতীয় লাইন এই দুইটা লাইনকে বলা হয় অঘোষনি অঘোষনি মানে কি অগোষ মানে কি ঘোষ মানে কি তৃতীয় চতুর্থ পঞ্চম এ তিনটা লাইনকে বলা হয় ঘোষ তাহলে অঘোষ কি স্যার ঘোষ কি হচ্ছে কি স্বরতন্ত্রের মধ্যে অর্থাৎ আমাদের যে স্বরযন্ত্র আছে এখানে স্বরতন্ত্রী যেটা আছে সেখানে নাকি পাতলা পাতলা পর্দা আছে এই পর্দা দুইটা যদি অনুরণিত হয় অর্থাৎ ভাইব্রেট যদি হয় তাকে বলা হয় ঘোষ অর্থাৎ গ খ উ লাইনটা এর লাইনটা উঁয়ের লাইনটা এই উচ্চারণ করার সময় নাকি আমাদের স্বরতন্ত্রটা অনুরণিত হয় প্রথম দুই লাইন ক এবং খ এই দুই লাইন উচ্চারণ করার সময় নাকি আমাদের স্বরতন্ত্র নাকি অনুরণিত হয় না যার কারণে এদেরকে বলা হয় প্রথম দুই লাইনকে বলা হয় অঘোষ পরবর্তী তৃতীয় চতুর্থ পঞ্চম লাইনটাকে বলা হয় আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা আজকে কি কি বুঝতে পারলাম এই পঁচিশটা দ্বনি আমরা স্বরবর্ণের পরিচয় পেয়েছি স্বরধ্বনির পরিচয় পেয়েছি ব্যঞ্জন বর্ণ কয়টি উনচল্লিশটা উনচল্লিশটা থেকে আমরা পঁচিশটার কিন্তু পরিচয় এখানে পেয়ে গেছি তাহলে উনচল্লিশ থেকে পঁচিশ চলে গেলে আর কতটাকে অবশ্যই চোদ্দটা তাকে এখানে চোদ্দটা বর্ণের মধ্যে আমি কিছু বর্ণ নিয়ে কথা বলবো এই খণ্ডত বর্ণটা এখন বাংলা সাহিত্যের ব্যবহার কমে যাচ্ছে কেন এটা জায়গাটাকে নিয়ে নিচ্ছে খন্ডত এর জায়গাটা নিয়ে নিচ্ছে ত বর্ণ তাহলে খন্ডত কি আমরা একেবারে ব্যবহার করব না আমরা যে বাংলা ব্যাকরণের মধ্যে অনেক শব্দের বানানে যে খন্ডত দেখতে পাই অর্থাৎ সংস্কৃত সব শব্দের বানানে খণ্ডত আছে সেগুলোতে আমরা খণ্ডত রেখে দিবো কিন্তু বাংলা বিদেশি যতগুলো শব্দ আছে সবগুলাতে আমরা এখন ত ব্যবহার করবো ঠিক আছে এবার আসেন এই উনচল্লিশটার মধ্যে বাকিগুলোর পরিচয় আমরা নিব এদের কয়েকটাকে বলা হয় অন্তঃস্থি বা অন্তঃস্থ বর্ণ এগুলো কি কি অন্তস্থ য অন্তস্থীয় আরেকটা হচ্ছে কি ব অর্থাৎ অন্তস্থীয় দ অন্তস্থ আরেকটা হচ্ছে কি ব এদেরকে বলা হয় অন্তস্থ দনী আর তার জাত বলা হয় দুইটাকে অঞ্জাত কয়েকটা দুইটা এগুলা কি কি ড বিন্দু ড আর একটা হচ্ছে কি ঢ বিন্দু ড আপনারা কি বিন্দুটা দেখতে পাচ্ছেন কি একটু মনে বলে জানাইয়েন আর একটাকে বলা হয় কম্পন জাত কম্পন জাত মানে কি অর্থাৎ এটা জিউ উচ্চারণ করার সময় নাকি জিউবার আগাটা কাঁপে সেটা হচ্ছে কি একমাত্র র আর একটা বলা হয় পার্শিক আচ্ছা পার্শিক মানে কি আপনি যখন নাকি এই দনিটা উচ্চারণ করবেন তখন জিহ্বা দিয়ে আপনি নাকি বাতাসটাকে বাধা দিচ্ছেন কিন্তু আপনার জিউবার মাস্কা ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে যেমন ল যখন আপনি জিউবাটাকে এরকম করে রেখেছেন কিন্তু আপনার জিউবার দুই ফাঁক দিয়ে বাতাসটা বের হয়ে যায় বলে এটাকে পালা হয় পার্শ্বিক ধ্বনি তারপর শীষ ধ্বনি আছে আমরা প্রত্যেকে জানি শীষ ধ্বনি কোনগুলা তালবর্ষ আরেকটা হচ্ছে শ আর আরেকটা হচ্ছে কি দন্ত এগুলো যখন আমরা উচ্চারণ করি তখন একটা শীষ বের হয় সাপলা পুকুরে গোসল করে শীতল পাটিতে বসে কীর্তিনাশার ইলিশ দিয়ে ভাত খাচ্ছে তাহলে এখানে যতগুলো তালবশ মুদ্র দন্তস্য ছিল সবগুলো একটা শীষ উচ্চারিত হয়েছে এদের সাথে আমি আরেকটা বর্ণ যোগ করব সেটা হচ্ছে কি তালবস একটা হচ্ছে দন্তস আরেকটা হচ্ছে হ এই চারটাকে বলা হয় উষ্মদ্বনি তাহলে এই তিনটাকে শীষ বলা হয় উষ্মদ্বনিও বলা হয় অর্থাৎ দ্বনিগুলো উচ্চারণ করার সময় এক ধরনের একটা উষ্মা প্রকাশ পায় আর তিনটা আছে যাদেরকে পরাশ্রয়ী পরাশ্রয়ী বলা হয় মানে কি আরেকজনের আশ্রয় ছাড়া নাকি এরা কখনো ব্যবহৃত হতে পারে না কি রকম এই পরাশ্রয়ী বর্ণ কয়টি তিনটি কি কি একটা হচ্ছে অনুসার আরেকটা হচ্ছে বিসর্গ আরেকটা হচ্ছে চন্দ্রবিন্দু আচ্ছা আপনি কি একটা শব্দ কি আমাকে দেখাতে পারবেন যেটার অনুসার দিয়ে শুরু হয়েছে অথবা যেটা বিসর্গ দিয়ে শুরু হয়েছে অথবা যেটা চন্দ্রবিন্দু দিয়ে শুরু হয়েছে একটাও দেখাতে পারবেন না কিন্তু এখন যখন আমি রয় এর সাহায্য নিলাম এখন অনুসারটা উচ্চারিত হচ্ছে এখন কি লিখলাম রং তদ্রূপ যেমন চন্দ্রবিন্দু দিয়ে কোন শব্দ শুরু হবে না ছ আকার ছায় যখন সাহায্য নিলাম এখন এই শব্দ ধ্বনিটা উচ্চারণ হচ্ছে চাঁদ অর্থাৎ আমরা একটু সামান্য নাসিক উচ্চারণ করব তাহলে আজকের ক্লাসে আমরা উনচল্লিশটা পরিচয় পাইছি কিনা দেখি এই ব্যঞ্জনবর্ণের প্রথম পঁচিশটাকে কোন ধ্বনি বলা হয় স্পর্শধ্বনি স্পর্শধ্বনিকে পাঁচটি গ্রুপে আলাদা করা হয়েছে আমি একেবারে শুরু থেকে বলছি ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ ক খ গ ঘ এগুলাকে বলা হয় কন্টবর্ণ তারপরে এগুলা তালুবর্ণ তারপরে এগুলা মূর্ধা তারপরে এগুলা দন্ত তারপরে এগুলা ওষ্ঠ এদের শেষের লাইনটা অর্থাৎ পঞ্চম লাইনটাকে বলা হয় নাসিক্যধ্বনি কারণ এগুলা নাসারন্ধ্র দিয়ে একটু ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে প্রথম লাইন এবং তৃতীয় লাইন এই দুইটাকে বলা হয় অল্পপ্রাণ কেন কম বাতাস নির্গত হয় যেমন ক চ ট ত প দ্বিতীয় এবং চতুর্থ লাইনকে বলা হয় কেন কারণ এখানে নাকি বেশি বাজার নির্গত হয় খ ঠ ফ ঝ ড দ ভ আর এই দেখেন পঞ্চম লাইনটাকে বলা হয় নাসিক্য দ বা বলা হয় এবার দেখেন প্রথম দুই লাইনে নাকি ধ্বনি কেন স্বরতন্ত্রী অনুরণিত হচ্ছে না তৃতীয় চতুর্থ পঞ্চমকে বলা হয় গোষ দনী কেন সরতন্ত্র অবশ্যই অবশ্য অনুরণিত হচ্ছে বলে এদেরকে গোষ বলা হচ্ছে বাকিটার গুলার পরিচয় প্রথম তিনটাকে বলা হয় অন্তস্থ জ অন্তস্থীয় ব এদেরকে বলা হয় অন্তস্থ বর্ণ তাড়ন জাত হচ্ছে দুইটা কম্পনজাত হচ্ছে একটা পার্শিক হচ্ছে একটা শীর্ষ হচ্ছে তিনটা উষ্মদনী হচ্ছে কয়টা চারটা আরেকটা হচ্ছে পরাশ্রয়ী হচ্ছে তিনটা তাহলে বাকি ব্যঞ্জন বর্ণেরও কিন্তু আমরা পরিচয় পেয়ে গেছি আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় এটা আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা বাংলা সাহিত্য কয়টা ফলা আছে ছয়টা বাংলা সাহিত্য কার কয়টা বলেছিলাম দশটা তাহলে ফলা কয়টা ছয়টা কি কি ব ফলা আরেকটা হচ্ছে জ ফলা আরেকটা হচ্ছে র ফলা আরেকটা হচ্ছে ম ফলা আরেকটা ল আরেকটা ন ফলা অর্থাৎ বাংলা সাহিত্যে ফলা হচ্ছে কয়টি ছয়টি কার হচ্ছে কয়টি ১০টি আমরা ওই পূর্ণ মাত্রা কয়টি বত্রিশটি অর্ধমাত্রা কয়টি আটটি আর মাত্রাহীন কয়টি মাত্রাহীন দশটি অর্ধমাত্রা কিন্তু আটটি আমি একটা ভুল বলেছি আপনারাও আপনাকে হয়তো আমার সাথে তাল মিলিয়ে ফেলতেন যদি সরাসরি ক্লাস হইতো বাকি উনচল্লিশটার পরিচয় আমরা এখানে পেয়েছি এবার আমি কিছু প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষের দিকে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন রাখবো যাতে আমরা এই ক্লাসে যা কিছু আলোচনা করেছি সেগুলো আপনারা কতটুকু বুঝতে পেরেছেন সেটার প্রমাণ পাবো যে আমরা কোথায় যখন আমরা এই ক্লাসগুলার একটু বহু নির্বাচনগুলো প্র্যাকটিস করব ঠিক আছে আসেন আমরা একবার বহু নির্বাচনগুলো প্র্যাকটিস করি কিছু বহু নির্বাচনী আছে দেখি প্রথমত যে বহু নির্বাচনগুলো দিয়েছি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনারা আপনাদেরকে আমি সাহায্য করার জন্য আছি বাসার ও মূল উপাদান কি দেখি আপনারা প্রত্যেকে কমেন্টে জানান বাসার মূল উপাদান কি আমি বড় জোর একটা কাজ করতে পারি আপনাদেরকে সহজ করে দিতে পারি অর্থাৎ বাসার মূল উপাদান কি কিরকম হতে পারে সেটা আমি আপনাদেরকে একটু সাহায্য করতে পারি এই যে বেশি কিছু না বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বাসার মূল উপাদান কি আচ্ছা বাসাকে যে বাংলে আমি যে ক্ষুদ্রতম অংশটুকু পাবো সেটাকে কি বলবো অবশ্যই সেটাকে আমরা ধ্বনি বলবো অর্থাৎ ধ্বনিকে যখন পাশাপাশি বসিয়ে যখন মনে বা প্রকাশ করতে পারি তখন কি হয়ে যায় বাসা হয়ে যায় তাহলে বাসার মূল উপকরণ হচ্ছে মূল উপাদান হচ্ছে কি ধ্বনি আমার সাথে কার কার রাইট আনসার হয়েছে কত সঠিক উত্তর কার 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 হয়েছে সেটাও জানাবে দুই নাম্বার আসেন রূপ তত্ত্বের অপর নাম কি আমরা জানি ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা চারটা শব্দ তত্ত্ব সরি ধ্বনি তত্ত্ব শব্দ তত্ত্ব বাক্য তত্ত্ব অর্থ তাহলে শব্দতত্ত্বের অপর নাম কি রূপতত্ত্ব তাহলে রূপতত্ত্বের অপর নাম হচ্ছে এখানে শব্দতত্ত্ব কথা কি বুঝে গিয়েছে এগুলা কি এই প্রশ্নগুলো কোথা থেকে করেছে আপনারা সেটা জানেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বারবার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এই প্রশ্নগুলোই এসেছে ঠিক আছে এবার আসেন যৌগিক স্বরধ্বনি কয়টি এই কিন্তু খেয়াল করবেন যৌগিক স্বরধ্বনি বলেছি স্বর বর্ণ বলি নাই যৌগিক স্বরধ্বনি আমরা জানি যে ২৫ কিন্তু যদি যৌগিক স্বর বর্ণ কয়টি জিজ্ঞেস করতো সেক্ষেত্রে উত্তর হয়তো কয়টি দুইটি হ এবং এটা আমরা আমরা যখন যখন অপরাহ্ন মধ্যে হ যুগ দন্তন্য পাই আর অপরাহ্নের ভিতর হ যুগ মুর্দন্য অর্থাৎ এই যুক্ত ব্যঞ্জনগুলো বাংলায় আমরা কি পাচ্ছি হ যুগ মূর্ধন্য আচ্ছা আমি যুক্ত বর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু আলোচনা করি আপনারা যেগুলো বারবার পরীক্ষায় আসছে মনে করেন একটা সহজ ভাবে দিলাম আপনারা প্রত্যেকে কিন্তু বলে দিতে পারবেন আচ্ছা দেখি বলেন তো এখানে বর্ণ কি আছে প্রত্যেকে বলবেন দন্তন ত তো যদি এখানে জিজ্ঞেস করি এখানে যুক্তবর্ণ কি আছে প্রত্যেকে আমাকে বলবেন যে দন্তস্ব আর তো আছে আর কি স্যার কিন্তু এখানে যুক্ত ব্যঞ্জন কি এখানে যুক্ত ব্যঞ্জন হচ্ছে ক যুগ মূর্ধন্য স যখন আমরা এটা দিয়ে লিখি কি শিক্ষা শিক্ষক রক্ষক অক্ষয় এগুলো আমরা লিখি ক যুগ মুর্ধন্য এটার মতো আর একটা আছে এই জিনিসটা এরকম সুজান নেমে যাচ্ছে এটাকে বলা হচ্ছে হ যুগ ম এটাও অনেকবার পরীক্ষায় আসছে হ যুগ ম তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম এখানে ব্রাহ্মণ ব্রহ্মপুত্র লিখি আর একটা বর্ণ আছে এটা কি বলেন তো যেটা দিয়ে আমরা বিজ্ঞান যেটা দিয়ে আমরা অজ্ঞ লিখি এখানে কিন্তু বর্গীয় জ যুগ ইঁয় খেয়াল করেন আর এখানে কি আছে বলতে পারবেন এখানে কিন্তু দন্তন্য আর মুদ্র নাই এখানে কিন্তু ইঁ যুগ বর্গীয় জ অর্থাৎ এটার ঠিক বিপরীতটাই আছে বিজ্ঞানের যে যুক্ত বর্ণনা সেটার বিপরীতটাই আছে এখানে ক যুগ হ যুগ ম এখানে কিন্তু বর্গীয় জ ইয় আর এখানে কি ইয় যুগ বর্গীয় জ এবার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আছে যেমন এটা কি ইঁয় যুগ চ খেয়াল করেন ইঁয় যুগ চ এটাকে আমরা কি উচ্চারণ করি মঞ্চ কাঞ্ছন এগুলা এটা দিয়ে উচ্চারণ করি আরেকটা বর্ণ আছে যেমন এই আরেকটা বর্ণ আছে সেটা হচ্ছে কি মূর্ধন্য স যুগ মূর্ধন্য কেল করেন মূর্ধন্য স যুগ মূর্ধন্য এই যুক্ত ব্যঞ্জন গুলা বারবার পরীক্ষায় আসছে মূর্ধন্য স যুগ মূর্ধন্য খেয়াল করছেন এখানে আমি লিখছি মূর্ধন্য স যুগ মূর্ধন্য ন এখানে ইয় যুগ চ আর এখানে যদি মূর্ধন্য স যুগ মূর্ধন্য ন ঠিক আছে তারপর আরেকটা ব্যাপার আছে যেটা আমরা এ হয় এর সাথে এদিকে থাকলে সেটাকে বলবো যে হ যুগ দন্তন্য যুগ দন্তন্য দেখেন আর যদি হ এর নিচে থাকে সেটাকে আমরা বলবো যে হ যুগ মূর্ধন যেটা আমাদের আজকের পরীক্ষার মধ্যে আসছে ঠিক আছে তাহলে এখানে যুক্ত ব্যঞ্জন বাংলা আমরা কি পাচ্ছি হ যুগ মূর্দন্ন পাচ্ছি সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে আপনারা প্রত্যেকে এখানে উত্তরটা দিতে পারছেন সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে বাঘ্যন্ত্র নয় কোনটি অর্থাৎ যেগুলাকে আমরা বাঘ্যন্ত্র বলেছি এখানে চোখ নাসারন্দ চিউ বা দাঁত আমাদের ওই চিত্রটা যে চিত্রটা আমি এঁকেছিলাম ওই চিত্রের ভিতরে কিন্তু নাকু আছে জিউবাও আছে দাঁতও আছে যেটা নাই সেটা হচ্ছে কি চোখ অর্থাৎ আমাদের কোনো অন্ধ ব্যক্তি কি কথা বলতে পারে না অবশ্যই কথা বলতে পারে তাহলে এটা চোখটা কিন্তু বাকযন্ত্র নয় এবার আমরা আরেকটা পেজে যাই আরো কিছু প্রশ্ন উত্তর আমরা সমাধান করি এখানে আমি কি একটি প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছি বাংলা ভাষায় মৌলিক সরোধনের সংখ্যা কয়টি মৌলিক স্বরধ্বনি কয়টি এটা আমরা প্রত্যেকে পড়েছি এটার কোনো অপশন নাই এটা যেহেতু আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে মাত্র সাতটি অ আ এ এ ও আর একটা হচ্ছে বাংলা বর্ণমালাভুক্ত ওই এবং ও হচ্ছে কি মৌলিক ধ্বনি যৌগিক ধ্বনি যৌগিক বর্ণ নাকি দিলে যৌগিক ধ্বনি এবং যৌগিক বর্ণ এই জায়গায় আমরা গুলিয়ে ফেলি এগুলো কিন্তু লিখিত রূপ যেহেতু এগুলো যৌগিক বর্ণ মৌলিক ধ্বনি কিন্তু যৌগিক ধ্বনি কিন্তু পঁচিশটা কিন্তু যৌগিক বর্ণ মাত্র দুইটা একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে আও সমাস ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয় সমাজ দেখেন এটা বারবার পরীক্ষার মধ্যে আসছে সমাজ কি শব্দ তত্ত্ব রূপতত্ত্ব নাকি বাক্যতত্ত্ব অবশ্যই রূপতত্ত্বে আলোচনা করা হয় আমরা জানি রূপতত্ত্বের অপর নাম হচ্ছে কি শব্দ তত্ত্ব প্রশ্ন কোনটি উষ্মদ বর্ণ উষ্ম কোনটি আপনারা বোধ বলবেন শীষধ্বনি হচ্ছে তিনটি তালবস্য মূর্ধন্য স এখন দেখেন এদের সাথে হটা যুক্ত করলে এটা কি হয়ে যায় উষ্মি হয়ে যায় হটা অনেকটা উষ্মা প্রকাশ করে আমরা যারা আরবি উচ্চারণ করি আলহামদুলিল্লাহ করছে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি এবার আমরা আপনাদেরকে দ্বো বলেছিলাম যতক্ষণ আমার বাক্যন্ত্রের ভিতর থেকে আপনাদের কানে পর্যন্ত থাকবে আরেকটা হচ্ছে কি দ্বনি লিখিত রূপকে কি বলা হয় বর্ণ এবার অক্কর কাকে বলা হয় মনে করেন আমি এখানে একটা শব্দ লিখলাম শব্দটা কি কম্পন আপনারা প্রত্যেকে বলবেন যে স্যার এখানে কম্পন একটা শব্দ কিন্তু বর্ণ কিন্তু চারটা ক ম প ন যদি আমি জিজ্ঞেস করি অক্ষর কয়টা সেক্ষেত্রে উত্তর আসবে দুইটা তাহলে একটি শব্দের এক নিঃশ্বাসে বা এক লহমায় যতটুকু উচ্চারণ করা যায় ততটুকুকে আমরা কি বলবো অক্ষর বলবো ইংরেজিতে এটাকে বলা হয় সিলেবল তাহলে আপনি দেখেন আমার নাম কি আমির আ মির দুইটা অক্ষর আপনার নাম কি রাশেদ রা দুইটা অক্ষর খেয়াল করেছেন আর যদি আমি বলি যে আমার নাম কি সামান্তা সামান্তা এখানে তিনটি অক্ষর কত কি বুঝে গিয়েছেন আপনার নাম যদি আমি বলি ফয়সাল এখানে কয়টি অক্ষর ফয়সাল দুইটি অক্ষর কিন্তু বর্ণ কয়টি পাঁচটি বর্ণ আছে কিন্তু আপনারা খেয়াল করেছেন তাহলে বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে অক্ষর কয়টি কিন্তু যদিও আমি বর্ণ বলতাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বর্ণ আছে কিন্তু অক্ষর কিন্তু মাত্র পাঁচটা কি রকম স্যার কেমনে বললেন বিশ অ বি আ লয় তাহলে আমরা এই অক্ষর কি জিনিস সেটাও বুঝতে পারলাম সর্বশেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি বাগদারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় আমি একটু আগে বলেছিলাম বাগদাদা বাগদারাকে যদিও বা আগে ইয়ার মধ্যে আলোচনা করা হতো মধ্যে কিন্তু এখন নাকি আলোচনা করা হচ্ছে যদিও বা এখানে আমরা গত বছর যেহেতু এটা দুই তিন বছর আগে এসেছে প্রশ্নটা সেটা আমরা সংশোধন করি নেই এটা এক্ষেত্রে আমরা উত্তর দিব বাক্য তত্ত্বের মধ্যে আলোচনা করা হচ্ছে কিন্তু এখন আধুনিক নিয়ম অনুসারে অর্থ তত্ত্বের মধ্যে আলোচনা করা হচ্ছে আমরা জানি পুরাতন ব্যাকরণের চেয়ে নতুন ব্যাকরণটা কিছুটা সংযোজন করেছেন যেমন আমাদের পুরাতন ব্যাকরণের বইয়ের মধ্যে আছে বাংলা ভাষার অবস্থান পৃথিবীতে কততম ওইখানে আছে পুরাতন বইটার মধ্যে আছে কত চতুর্থ কিন্তু এখন নতুন বইতে কত আছে চতুর্থ নাই এখন ষষ্ঠ হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করেছিলাম ব্যাকরণ কি ব্যাকরণের আলোচ্য বিষয় কি ব্যাকরণের ইতিহাসটা সংক্ষেপে আমরা জানলাম কিভাবে ব্যাকরণটা এসেছে আরেকটা জিনিস জানলাম সেটা হচ্ছে কি ধ্বনি দনীত্ব কি বর্ণ কি অক্ষর কি সেটা আমরা জানলাম আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এর পরবর্তী বিষয়ে অবশ্যই আমরা আলোচনা করব ইনশাল্লাহ ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন আছে সন্ধি আছে সমাস আছে কারক আছে এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজ আছে আমাদের গ্রুপ আছে সেখানে অবশ্যই জানাবেন আর যদি ক্লাসে কোনো কিছু সংযোজন করতে হয় আপনারা মনে করতেছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করলে মনে হয় ভালো হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব। আপনাদেরকে ওই ক্লাসটা উপহার দেওয়ার জন্য সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি